আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। কোনো নেটওয়ার্কের সমস্যা থেকে তাহলে আমাদেরকে জানাবা। আচ্ছা, যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমি তোমাদের কাছে জানতে চাই যে সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। তোমরা সব কিছু শুনতে পাচ্ছ কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। তাবাসসুম বিতি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম হাকিম শারমিন শামিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকেই আমি সালাম দিয়েছি, প্রথমে আমার সালামটা নিবে এবং তোমরা সবাই কেমন আছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিক আছে কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও জলদি। ওকে, এবার কাজ হবে লিঙ্কটা একটু শেয়ার করে দিতে হবে। একটু কষ্ট করে লিঙ্কটা একটু শেয়ার করে দাও। তোমরা যদি লিঙ্কটা শেয়ার করে দাও তাহলে বাকি যে স্টুডেন্টগুলো আছে সবাই হচ্ছে গিয়ে ক্লাসটাতে জয়েন করতে পারবে, কেমন? এই জন্য আমি বলবো লিঙ্কটা একটু শেয়ার করে দিবা। লিঙ্কটা যদি শেয়ার করে দাও তাহলে বাকিরা জয়েন করতে পারবে। জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, সরলরৈখিক করার সময় অবচয় তালিকা বাহির করলে সহজ হবে নাকি সূত্র আকারে? সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের তালিকা বাহির করার কোনো প্রয়োজন নাই এবং বাহির করেও না। এটা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের তালিকা বাহির করে, কেমন? আমি অনুরোধ করব তোমরা লিঙ্কটা একটু শেয়ার করবে। তোমরা লিঙ্কটা একটু শেয়ার করে দিবে। হ্যাঁ, লিঙ্কটা একটু শেয়ার করে দিবে তাহলেই কিন্তু হচ্ছে। তো আমি বরাবরের মতন তোমাদেরকে যেই কথাটা বলে থাকি সেটা হচ্ছে এই যে অবচয়ের অধ্যাটা, মানে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ। হ্যাঁ, তো এই যে অবচয়ের যেই অধ্যাটা, এটা থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন, দুইটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ দুইটা প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেহেতু দুইটা সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে। মিশুদেব স্যার, আপনি আজকে আমার প্রিয় কালার পড়ছেন, ধন্যবাদ তোমাকে মন্তব্য করার জন্য। এখন আসো, তোমরা একটু কষ্ট করে জলদি জলদি লিঙ্কটা একটু শেয়ার করো প্লিজ। তোমরা এখনো শেয়ার করো নাই, তোমরা এতগুলো স্টুডেন্ট, তোমরা লাইক শেয়ার করতে তোমাদের এত কষ্টটা কেন আমাকে একটু বলবা? তোমরা যদি একটু বেশি করে শেয়ার করো তাহলে সবাই কিন্তু জয়েন করতে পারে, তাই না? এই জন্য আমি বললাম তোমাদের শেয়ারের কারণে হয়তো বা আরও দুই চারটে স্টুডেন্ট জানতে পারবে যে আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি, তারা ক্লাসটা করতে পারবে, জয়েন করবে ক্লাসে। তো এই জন্য আমি বরাবরের মতনে তোমাদেরকে বলি যে তোমরা একটু লিঙ্কটা কষ্ট করে শেয়ার করো। তোমরা যদি লিঙ্কটা শেয়ার করো তাহলে সবাই কিন্তু জয়েন করতে পারবে, তাই না? তো এই জন্য আমি তোমাদেরকে বারবার এই অনুরোধটা করে থাকি। এখন তোমরা যদি না রাখো সেটা তো আর কিছু করার নাই। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় এখন চলে যাব। তো মূল আলোচনায় আমরা যাওয়ার আগে, আমি অঙ্কগুলো সমাধান করার আগে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস তোমাদেরকে লিখে দিব। ওকে, তাহলে আমি শুরু করে দিই, কেমন? তোমরা আসলে শেয়ার করবে না, এটা হচ্ছে স্বাভাবিক। তোমাদের হয়তোবা শেয়ার করার প্রয়োজনীয়তা মনে করতেছ না। ওকে, তাহলে আমি শুরু করলাম। এবার আসো, যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ, এই জায়গায় আমরা সম্পদের হিসাবরক্ষণ করব। তো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আর এই অধ্যায়টাকে কিন্তু আমরা অবচয়ের অধ্যায় নামেই চিনে থাকি। অবচয় কাকে বলি?
আমি যদি একেবারে সংক্ষিপ্তভাবে বলি তোমাদেরকে যে অবচয় কাকে বলে, আমার নিজের ভাষায় যদি আমি তোমাদেরকে বলার চেষ্টা করি যে অবচয় কাকে বলে, অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতিকে অবচয় বলে। একটা স্থায়ী সম্পদ যখন আমি ব্যবহার করব, এই সম্পদটা ব্যবহার করলে তার যে ক্ষয় হয়, এই ক্ষয়টাকে হিসাববিজ্ঞানের ভাষায় বলা হয় অবচয়। এবার দেখো, এই অবচয়টা ধার্য করার অনেকগুলো নিয়ম আছে, তবে আমাদেরকে দুইটা নিয়ম জানা লাগবে। এই দুইটা নিয়ম থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। একটা হচ্ছে সরলরৈখিক, সরলরৈখিক পদ্ধতি। আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এই দুইটা পদ্ধতি থেকে আমাদের সবচাইতে বেশি প্রশ্ন আসবে। এই দুইটা পদ্ধতি থেকেই কিন্তু আমাদের সবচাইতে বেশি প্রশ্ন আসবে। একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। তো আজকে আমি সরলরৈখিক পদ্ধতির বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জাস্ট একটু আলোচনা করার পরে আমি অঙ্কটাতে চলে যাব। দেখো, এই জায়গায় সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হলে আমাদের প্রথমে জানতে হবে সম্পত্তির মোট মূল্য কিভাবে বাইর করে। সম্পত্তির মোট মূল্য, দেখো, সম্পত্তির মোট মূল্য আমাদেরকে বাইর করতে হবে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আমি অতিরিক্ত সকল খরচ যোগ করব। দেখো, সম্পত্তির মোট মূল্যের সাথে আমি অতিরিক্ত সকল খরচ যোগ করব। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সম্পত্তির মোট মূল্য বাইর করতে হবে, আমি একটা সম্পদ যত টাকা দিয়ে কিনবো, ওই সম্পদের সাথে যদি কোনো অতিরিক্ত খরচ থাকে তাহলে ওই খরচগুলো যোগ করব। যেমন বহন খরচ, সংস্থাপন খরচ, ব্যাট প্রদান শুল্ক, এইগুলো যদি থাকে তাহলে এই জিনিসগুলো আমি সম্পদের সাথে যোগ করে দিব। এবার আসো, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হবে যদি প্রত্যেক বছরে আমি সমপরিমাণ মাস ব্যবহার করি। আমি আবারও বলি, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হবে। হ্যাঁ, সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হবে যদি আমি প্রত্যেক বছর সমপরিমাণ মাস ব্যবহার করি, তাহলেই কিন্তু সমান হবে। এবার আসো, তারপরে আমরা বাহির করব বইমূল্য। বইমূল্য মানে হচ্ছে বর্তমান ভ্যালু, ফেস ভ্যালু। একটা সম্পদের বর্তমান দাম কত টাকা, এইটাকে বলা হয় বইমূল্য বা প্রস্তুত মূল্য। তো বইমূল্য বাহির করার সূত্র হচ্ছে, একটু খেয়াল করো, সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। আমি সংক্ষেপে লিখলাম পুঞ্জীবিত অবচয়। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই পুঞ্জীবিত অবচয়টা কি। পুঞ্জীবিত অবচয় হচ্ছে সবগুলো অবচয়ের যোগফলকে একসাথে পুঞ্জীবিত অবচয় বলে। আমি আবারও বলি, সবগুলো অবচয়ের যোগফলকে একসাথে পুঞ্জীবিত অবচয় বলে। একটা সম্পদের উপরে যত অবচয় হবে সবগুলো অবচয়ের যোগফলকে পুঞ্জীবিত অবচয় বলে। তাহলে বইমূল্য বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। তারপরে আরেকটা জিনিস লাগবে আমাদের, অবচয়যোগ্য মূল্য। দেখো, অবচয়যোগ্য মূল্য কিভাবে বাইর করতে হবে। অবচয়যোগ্য মূল্য বাইর করতে হয় সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। দেখো, সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে সম্পত্তির কোন টাকাটার উপরে আমরা অবচয় ধার্য করব। অবচয়যোগ্য মূল্য বাইর করার জন্য সম্পত্তির মোট মূল্য থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে দিব। ভগ্নাবশেষ মূল্য কাকে বলে। ভগ্নাবশেষ মূল্য বলতে বোঝায় একটা সম্পদ দীর্ঘদিন ব্যবহার করার পর ওই সম্পদ যখন আর ব্যবহার করার উপযোগী থাকবে না, তখন এটা ভাঙ্গারির দোকানে বিক্রি করে। ভাঙ্গারির দোকান বলতে বোঝায় পুরাতন ফার্নিচার যেই জায়গায় ক্রয় বিক্রয় হয়, পুরাতন
সম্পদ যে জায়গায় ক্রয় বিক্রয় করা হয় ওই জায়গায় বিক্রয় করে যেই মূল্যটা আমি পাবো সেটাকে বলা হয় ভগ্নাবশেষ মূল্য। তার মানে দেখো অবশ্যযোগ্য মূল্য বাইর করতে হবে, সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে, আর এই ভগ্নাবশেষ মূল্যটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও প্লিজ, এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা, এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো, আর লিঙ্কে একটু শেয়ার করো, সবাইকে ক্লাসটাতে জয়েন করার সুযোগ করে দাও, আর বেশি বেশি করে একটু লাইক করো শেয়ার করো, এটাই আমি তোমাদের কাছ থেকে চাই। এইটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা, এইটুক পর্যন্ত বুঝতে পারছো না? সুমাইয়া হোসেন বুঝতে পারছো, নাইম নূর তুমি, নাইমা নূর বুঝতে পারছো, রোকসানা পারভিন তুমিও বুঝতে পারছো, মারিয়া বৃষ্টি বুঝতে পারছো। এবার দেখো, এবার ক নম্বরে থাকবে বার্ষিক অবচয়। দেখো বার্ষিক অবচয়টা কিভাবে বাইর করতে হবে, বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ মেয়াদকাল। এইটা ক নম্বরে সবচেয়ে বেশি আসে, বার্ষিক অবচয়ের পরিমাণ। দেখো বার্ষিক অবচয় বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ মেয়াদকাল। হ্যাঁ ওকে, তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অবচয়ের হার। অবচয়ের হার, অবচয়ের হার বাইর করতে হয়, হার মানে একশো, তার মানে একশো পার্সেন্টকে আমরা মেয়াদকাল দ্বারা ভাগ করব, একশো পার্সেন্টকে আমরা মেয়াদকাল দ্বারা ভাগ করব। এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস পারলে তুমি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বাহির করতে পারবা এবং সব কিছু করতে পারবা। এই পাঁচটা জিনিস সৃজনশীলের ক নম্বরে আসে, এই পাঁচটা জিনিস সৃজনশীলের ক নম্বরে আসে। সম্পত্তির মোট মূল্য বা অর্জন মূল্য, একটা সম্পদ কত টাকা দিয়ে তুমি ক্রয় করছো বা এই সম্পদের পিছনে টোটাল কত টাকা তোমার খরচ হয়েছে সবগুলো একসাথে যোগ করে দিতে হবে, এটাকে বলা হয় সম্পত্তির মোট মূল্য। তারপরে হচ্ছে বই মূল্য, বই মূল্য মানে হচ্ছে সম্পদের বর্তমান ভ্যালু কয় টাকা। বই মূল্য বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় হচ্ছে একটা সম্পদ যতদিন আমি ব্যবহার করছি সব অবচয়গুলোকে একসাথে যোগ করলে সেটাকে বলা হয় পুঞ্জীবিত অবচয়। তারপরে দেখো অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে ভগ্নাবশেষ মূল্য কাকে বলে, একটা সম্পদ দীর্ঘদিন ব্যবহার করার পর যখন ওই সম্পদ আর ব্যবহার করার উপযোগী থাকবে না তখন পুরাতন ফার্নিচারের দোকানে বিক্রয় করে বা ভাঙ্গারির দোকানে বিক্রয় করে যে মূল্যটা আমি পাবো তাকে ভগ্নাবশেষ মূল্য বলে, আর এই ভগ্নাবশেষ মূল্যটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, ওইটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। তারপরে দেখো বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় যে কথা অবচয় একই কথা, অবচয় বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাদ মেয়াদকাল। আর অবচয়ের হার বাইর করব একশো পার্সেন্ট, হার মানে শতকরা পার্সেন্ট, একশো পার্সেন্টকে মেয়াদকাল দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি পেয়ে যাব অবচয়ের হার। এই পাঁচটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা, আর এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখনই যখন আমরা অঙ্কগুলো শুরু করব তখন কাজে লাগবে, জলদি করো জলদি করো। এই ফাঁকে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা, একটু জলদি জলদি প্লিজ একটু জলদি কমেন্ট করো, বুঝতে পারছো কিনা? এটা বুঝলেই কিন্তু আমি তার পরের স্টেপটাতে চলে যাব, প্লিজ একটু জলদি কমেন্ট করো, একটু জলদি কমেন্ট করো প্লিজ, একটু জলদি কমেন্ট করো। এই পাঁচটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা? রাসেল চৌধুরী বুঝতে পারছো, মিরাজুল ইসলাম বুঝতে পারছো, তাসবির হোসেন বুঝতে পারছো, বিথি বুঝতে পারছো, তারপরে নোটও করা আছে, আচ্ছা ধন্যবাদ বুঝতে পারছো, ঈশা বুঝতে পারছো, আচ্ছা জি জি একটু জলদি প্লিজ একটু জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো। ওকে ওকে, এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা জিনিস সৃজনশীলের ক নম্বরে আসে, এই প্রত্যেকটা জিনিস সৃজনশীলের ক নম্বরে আসবে, এই জন্য বললাম কি এই জিনিসগুলো অবশ্যই তোমরা নোট করে রাখবা।
ওকে ওকে। আর এই নোটগুলো যদি তোমাদের প্রয়োজন হয় আমাদের পেজে এই নোটগুলো আমি দিয়ে রাখছি, তোমরা ওই জায়গা থেকে তোমরা নোটগুলো নিয়ে নিতে পারো, কেমন? ওকে, এবার আসো আমি চলে যাই খ নম্বরে। দেখো এই অধ্যায়ের সৃজনশীলের খ নম্বরে কি আসবে, দেখো খ নম্বর আসবে জাবেদা। এখন একটা সম্পদ ক্রয় করলে আমাদেরকে তিনটা জাবেদা দিতে হবে, একটা সম্পদ ক্রয় করলে তার জন্য তিনটা জাবেদা দিতে হয়। দেখো আমি জাস্ট একটু আলোচনা করি যে খ নম্বরে যে জাবেদা আসবে আমরা কোন কোন জাবেদাগুলো দিব। প্রথমে হচ্ছে সম্পদ ক্রয়ের জাবেদা। আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, সম্পদ ক্রয়ের জন্য প্রথম জাবেদাটা হবে সম্পদ ক্রয়ের জন্য। আমরা যে একটা সম্পদ ক্রয় করব তার জন্য জাবেদা দিতে হবে। মনে করো আমি একটা যন্ত্র ক্রয় করছি, মনে করো একটা যন্ত্র ক্রয় করছি বা মেশিন ক্রয় করছি, তাহলে আমি জাবেদা দিব যন্ত্রপাতি হিসাব ডেবিট। এবার এই যন্ত্রপাতি ক্রয় করতে আমি যদি নগদ অর্থ দিয়ে দিই প্রতিষ্ঠান থেকে, তাহলে আমি লিখব নগদান হিসাব ক্রেডিট। যদি আমি ব্যাংকের মাধ্যমে করি বা দেশের বাহির থেকে আমদানি করি, তাহলে আমি ব্যাংক দিব ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে দেখো প্রথম জাবেদাটা কি লিখলাম, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার এই যন্ত্রপাতিটা যে আমি ব্যবহার করব, ব্যবহার করার কারণে তার কিন্তু একটা অবচয় হবে, তখন আমাকে অবচয়ের জন্য জাবেদা দিতে হবে। এই যে দেখো অবচয়ের জন্য জাবেদাটা কি হবে, অবচয়ের জন্য জাবেদা হবে অবচয়, এটা আমাদের জন্য ব্যয়, এই জন্য আমরা লিখব অবচয় হিসাব ডেবিট। তারপরে আমি এই জায়গায় লিখব পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। দেখো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এবার একটু বুঝো এই অবচয় আমাদের জন্য কি, এই অবচয় হচ্ছে আমাদের জন্য ব্যয়, আর এই পুঞ্জীবিত অবচয় হচ্ছে আমাদের জন্য বিপরীত সম্পদ। পুঞ্জীবিত অবচয় হচ্ছে আমাদের জন্য বিপরীত সম্পদ অথবা কন্ট্রা সম্পদ। দেখো পুঞ্জীবিত অবচয় হচ্ছে আমাদের জন্য বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ। এবার আমরা জানি হিসাবকাল শেষে তিনটা জিনিস বন্ধ করে দিতে হয়, হিসাবকাল শেষে আমাদেরকে তিনটা জিনিস বন্ধ করে দিতে হবে, আয় ব্যয়, আরেকটা হচ্ছে উত্তোলন। এই তিনটা জিনিস আমরা হিসাবকাল শেষে বন্ধ করে দিব। এবার আয় আর ব্যয়কে বন্ধ করব আমরা আয় সারাংশ দিয়ে। দেখো আয় আর ব্যয়কে বন্ধ করব আয় সারাংশ মানে আয় বিবরণী দিয়ে। আয় আর ব্যয় এটাকে হিসাবকাল শেষে বন্ধ করে দিতে হয় মানে ক্লোজ করে দিতে হয়, কি আয় আর ব্যয়। আর উত্তোলনকে বন্ধ করতে হবে মূলধনের মাধ্যমে। তো এই জায়গাটাতে তোমাদের সবচেয়ে বেশি বুঝতে হবে যে এই যে আয় আর ব্যয় বন্ধ করব কি দিয়ে বন্ধ করব, আয় বিবরণী বা আয় সারাংশ, তাই তো? এবার দেখো এই যে অবচয় এটা তো আমাদের জন্য একটা ব্যয়, তো অবচয় যদি আমাদের জন্য ব্যয় হয় তাহলে এই অবচয়টা বন্ধ করতে হবে। তাহলে দেখো অবচয় বন্ধের জাবেদা, অবচয় বন্ধের জাবেদা। আমরা যদি অবচয় বন্ধ করি তাহলে কি দিয়ে বন্ধ করব, আয় সারাংশ। এই যে দেখো আয় সারাংশ ডেবিট। এবার আমি অবচয় বন্ধ করব, তো এই জন্য আমি লিখব অবচয় হিসাব ক্রেডিট। এই যে দেখো অবচয় ডেবিট দিকে আছে, যেহেতু আমি অবচয়কে বন্ধ করব এই জন্য অবচয় ক্রেডিট দিকে চলে আসবে। তার মানে একটা প্রশ্নে সর্বনিম্ন আমাদেরকে তিনটা জাবেদা দেওয়া লাগবে। আরেকটা জিনিস, আরো একটা জাবেদা দেওয়া লাগে যদি প্রশ্নটা কঠিন হয়। তো দেখো আপাতত এই তিনটা জাবেদা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জলদি কমেন্ট করে জানাও যে তোমরা এই তিনটা জাবেদা বুঝতে পারছো, প্লিজ একটু সবাই, আমি তোমাদের কাছ থেকে একটু জলদি কমেন্ট চাই যে তোমরা এই তিনটা জাবেদা বুঝতে পারছো কিনা। যদি এই তিনটা জাবেদা বুঝতে পারো তাহলে আমি একটু পরের স্টেপে চলে যাবো। একটু জলদি প্লিজ একটু জলদি কমেন্ট করো যে এই তিনটা জাবেদা বুঝতে পারছো কিনা। প্রথম জাবেদার হচ্ছে সম্পদ ক্রয়ের, তারপর হচ্ছে অবচয়ের, তারপর অবচয় বন্ধের। এই জায়গায় নর্বৃত্তিকে আসবে, নর্বৃত্তিকে আসবে, নর্বৃত্তিকে আসবে পুঞ্জীবিত অবচয় আমাদের জন্য বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ।
আর অবশ্যই আমাদের জন্য অস্পর্শনীয় ব্যয় এবং এটা একটা অনগদ লেনদেন। আমরা হিসাবকাল শেষে তিনটা জিনিস বন্ধ করব, আয় ব্যয় উত্তোলন। আয় আর ব্যয়কে বন্ধ করব আয় সারাংশ দিয়া, উত্তোলনকে বন্ধ করব মূলধন দিয়া। জি তোমরা সবাই কমেন্ট করেছো, বুঝতে পারছো? জি তানিশা বুঝতে পারছো, সাকিব বুঝতে পারছো, নাইমা নূর বুঝতে পারছো, হ্যাঁ তারপর দাস বুঝতে পারছো, অমিত বিশ্বাস, মাসুদুল কিবরিয়া, রূপক পাটোয়ারি, তারপরে ইনতে বুঝতে পারছো, আচ্ছা তারপরে একটু জলদি সজীব মিয়া বুঝতে পারছো, সোহাগ বুঝতে পারছো, তারামুন আহমেদ বুঝতে পারছো। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো এই যে জাবেদাগুলো, এই জাবেদাটা তোমরা, আচ্ছা হ্যাঁ আয় বিবরণী লিখতে পারবা, আয় সারাংশের বিপরীতে তুমি চাইলে আয় বিবরণীও লিখতে পারবা, আয় সারাংশ না লিখে তুমি চাইলে আয় বিবরণীও লিখতে পারবা, ওইটা কোনো সমস্যা নাই, ওইটা নিয়ে কোনো মারামারি নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, কিচ্ছু নেই। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে যেটা করতে হবে, এবার আমি এটা মুছে দিলাম, মুছার পর এবার আমাদের প্রশ্নটা যদি একটু কঠিন হয়, যেমন আমাদের প্রশ্নে যদি কোনো সম্পদ ক্রয় করার পর ওই সম্পদ বিক্রয় করে দিছি বলা থাকে, তাহলে আমাদেরকে হয় একটা লাভের জাবেদা দিতে হবে অথবা ক্ষতির জাবেদা দিতে হবে। আমি আবারও বলি, সম্পদ ক্রয় করার পর সম্পদ যদি আমরা বিক্রি করে দেই তাহলে আমাদেরকে একটা লাভের জাবেদা দিতে হবে অথবা একটা ক্ষতির জাবেদা দিতে হবে। এই দুইটা জাবেদা তোমাদেরকে দেওয়া লাগবে, এই জিনিসটা একটু ভালো করে বুঝো। ওকে, সম্পদ ক্রয় করার পর সম্পদের বিপরীত হিসাবটা যেটা হবে সম্পদকে হ্রাস করে, জি এটাই বিপরীত সম্পদ মানে কন্ট্রা সম্পদ। এবার আসো কোনো সৃজনশীল প্রশ্নে, সম্পদ ক্রয় করার পর আমরা যদি সম্পদ পুনরায় বিক্রি করে দেই, হ্যাঁ বিক্রি করে দেই, তাহলে আমাদেরকে হয় লাভের জাবেদা দিতে হবে আর না হয় ক্ষতির জাবেদা দিতে হবে। দেখো আমি যদি এই জায়গায় একটা নর্মাল একটা উদাহরণ লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি লিখলাম সম্পদের ক্রয় মূল্য 1,00,000 টাকা মনে করো আমি ধরে নিলাম, এবং সম্পদের বিক্রয় মূল্য 90,000 টাকা। এই সম্পদটা আমাদের ব্যবহার করার কারণে তার একটা পুঞ্জীবিত অবচয় হয়েছে, পুঞ্জীবিত অবচয় হয়েছে 20,000 টাকা। এখন তোমরা আমাকে একটু বলো তো, এই সম্পদটা ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? এই যে দেখো, এই সম্পদ ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে জলদি করে কমেন্ট করে আমাদেরকে একটু জানিয়ে দাও তো, দেখি কে পারো, এটা কে পারো? সম্পদের ক্রয় মূল্য 1,00,000, সম্পদের বিক্রয় মূল্য 90,000, পুঞ্জীবিত অবচয় 20,000, এই সম্পদটা ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে জলদি কমেন্ট করো, লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও, কত টাকা, কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি এটা একটু জানিয়ে দাও। লাভ লিখছো, ক্ষতিও লিখতেছো, লাভ হয়েছে, আমি কিছুই পারি না, সামনে পরীক্ষা কি যে করবো বুঝতে পারতেছি না, মনোযোগ দিয়ে ক্লাস করো, লাভ হয়েছে, লাভ হয়েছে, বারবার লিখতেছো লাভ হয়েছে। ওকে দেখো, একটা সম্পদ ক্রয় করার পর যদি বিক্রি করে দেই তার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এটা নির্ভর করবে বই মূল্যের উপরে, একটু মনোযোগ দাও। লাভ ক্ষতি কখনো, লাভ ক্ষতি কখনো বিক্রয় মূল্যের উপরে নির্ধারণ করবে না, আবারও বলতেছি লাভ ক্ষতি কখনো বিক্রয় মূল্যের উপরে নির্ধারণ করবে না। এটা বোঝানোর পরেই আমি একটা অঙ্ক করিয়ে দিব লাভ ক্ষতির, যেটা তোমাদের পরীক্ষায় আসবে। এবার দেখো, লাভ ক্ষতি কখনো বিক্রয় মূল্যের উপরে নির্ধারণ করা যাবে না, লাভ ক্ষতি নির্ধারণ করতে হবে বই মূল্যের উপরে। বই মূল্য মানে কি? সম্পদের বর্তমান যে ভ্যালু ওইটার উপরে। দেখো সম্পদ আমি 1,00,000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম, বা তার বর্তমান ভ্যালু কয় টাকা এটা কিভাবে বাইর করবে? এই যে দেখো, তাহলে আমি সর্বপ্রথম সম্পত্তির বই মূল্য বাইর করবো, এই যে দেখো বই মূল্য, বই মূল্য বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। দেখো বই মূল্য বাইর করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। সম্পত্তির মোট মূল্য 1,00,000 টাকা, পুঞ্জীবিত অবচয় 20,000 টাকা,
তাহলে এই সম্পদের বর্তমান ভ্যালু হচ্ছে 80,000 টাকা। দেখো এই সম্পদটার বর্তমান ভ্যালু 80,000 টাকা। এবার এই 80,000 টাকার জিনিস আমি বাজারে বিক্রি করছি 90,000 টাকা, তাহলে আমাদের লাভ হয়েছে 10,000 টাকা। কিভাবে? এই যে দেখো সূত্র, সম্পত্তির বিক্রয় মূল্য লাভ বাহির করার সূত্র, সম্পত্তির বিক্রয় মূল্য মাইনাস সম্পত্তির বই মূল্য। দেখো সম্পদ বিক্রয় করছি আমি 90,000 টাকা, যার বই মূল্য হচ্ছে 80,000 টাকা, তাহলে এই সম্পদের লাভ হয়েছে 10,000 টাকা। দেখো এই যে লাভ 10,000 টাকা, এটা কিন্তু আমি চোখ বন্ধ করে বলে দিলে হবে না, আমাকে ক্যালকুলেশন করে বাইর করতে হবে। আর এই লাভটা বাহির করবা তোমরা সবসময় বই মূল্যের উপরে, লাভ ক্ষতি যেটাই হোক না কেন এই লাভটা আমাদেরকে বাহির করতে হবে বই মূল্যের উপরে। কোন মূল্য? বই মূল্য। বই মূল্য বাইর করব কিভাবে? সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। সম্পত্তির মোট মূল্য 1,00,000, পুঞ্জীবিত অবচয় 20,000, তাহলে তার বই মূল্য হচ্ছে 80,000। 80,000 টাকার জিনিস আমি বাজারে বিক্রি করছি 90,000 টাকা। এখন তোমরা আমাকে একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা এই যে লাভটা যে বাইর করছি লাভটা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও। আমি যে লাভটা বাইর করছি ওইটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, রেজিস্ট্রেশন খরচ এটা ক্রয় মূল্যের সাথে যোগ হবে। আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা এই লাভটা বাহির করে বুঝতে পারছো কিনা। প্লিজ প্লিজ একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে লাভ বাহির করাটা বুঝতে পারছো কিনা। আর আমি তোমাদের জন্য কষ্ট করতেছি, অবশ্যই কষ্টটা যেন সার্থক হয় সেই চেষ্টাটাই তোমরা করিও। প্লিজ লাভটা বুঝতে পারছো কিনা তোমরা একটু শেয়ার করে দাও প্লিজ। জি বুঝতে পারছো? একটু জলদি কমেন্ট করো প্লিজ, একটু জলদি। আচ্ছা এবার যদি এই লাভের লাভটা বাহির করা বুঝতে পারো, এবার যদি লাভটা বাহির করা বুঝতে পারো, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে একটা জাবেদা দিতে হবে। কিভাবে? এই যে দেখো তো আমি এই জায়গায় লিখি নেই, এটা ক্রয় বিক্রয় করে আমাদের লাভ হয়েছে 10,000 টাকা। এবার দেখো এই জায়গা থেকে আমি একটা জাবেদা দিব, জাবেদাটা কিভাবে দিবা? এই যে দেখো এই জায়গা থেকে তোমাকে একটা জাবেদা দিতে হবে। তো জাবেদাটা কিভাবে দিবে? এই যে দেখো তুমি সম্পদ বিক্রি করে দিছো 90,000 টাকা, সম্পদ বিক্রি করে তোমার কাছে নগদ অর্থ আসছে, এই জন্য তুমি লিখবা নগদান হিসাব ডেবিট 90,000 টাকা, নগদান হিসাব ডেবিট 90,000 টাকা। এবার আমি একটা সম্পদ বিক্রি করে দিছি, আমার কাছ থেকে একটা সম্পদ চলে গেছে, সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদ ক্রেডিট দিকে বসে, সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। আর সম্পদের দাম ছিল 1,00,000 টাকা, যে সম্পদটা আমি বিক্রি করে দিছি এটার কিনা দাম ছিল 1,00,000 টাকা। এবার এই সম্পদটা ক্রয় বিক্রয় করে আমার কিন্তু লাভ হয়েছে, লাভ 10,000 টাকা। আর আমরা জানি সকল লাভ হিসাব বিজ্ঞানের ক্রেডিট দিকে বসে, সকল লাভ হিসাব বিজ্ঞানের ক্রেডিট দিকে বসে, আমাদের লাভ হয়েছে কয় হাজার? 10,000। একটু ভালো করে দেখো, আমাদের ডেবিট দিকে হয়েছে 90 আর ক্রেডিট দিকে হয়েছে 1,10,000। আমরা জানি ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হতে হয়, কিন্তু এইটা ডেবিট ক্রেডিট কিন্তু সমান হয় নাই। তাহলে আমরা কি করব একটু ভালো করে দেখো, যে সম্পদটা আমি বিক্রি করে দিছি তার কিন্তু একটা পুঞ্জীবিত অবচয় আছে 20,000 টাকা। তো কোনো সম্পদ যদি আমি বিক্রি করে দেই তার কোনো হিসাব আমি আমার কাছে রাখবো না, ওই হিসাবটা আমি বন্ধ করে দিব। কোনো সম্পদ আমি বিক্রি করে দিলে ওই সম্পত্তির কোনো হিসাব আমার কাছে আর থাকবে না, আমি কি করে দিব? বন্ধ করে দিব, তাই তো? তো পুঞ্জীবিত অবচয় সাধারণত ক্রেডিট দিকে থাকে, পুঞ্জীবিত অবচয় হিসাব বিজ্ঞানের ক্রেডিট দিকে থাকে, তো তাকে যখন আমি বন্ধ করে দিব সে চলে আসবে ডেবিট দিকে। এই যে দেখো পুঞ্জীবিত অবচয় ডেবিট দিকে চলে আসবে, তাহলে আমরা লিখব পুঞ্জীবিত অবচয় ডেবিট 20,000 টাকা। এবার দেখো আমাদের দুই দিকেই কিন্তু 1,10,000 টাকা করে হয়েছে। এখন তোমরা একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা তোমরা জাবেদাটা বুঝতে পারছো কিনা, তোমরা জাবেদাটা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ।
প্লিজ তোমরা জাবেদাটা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো প্লিজ। তোমরা জাবেদাটা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো। তোমাদের কাছে অনুরোধ, আমি অঙ্ক দুইটা আজকে সমাধান করব ইনশাআল্লাহ, তোমরা একটু জলদি যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সমাধান করতে পারবো। এর জন্য আমি চাই তোমরা একটু জলদি জলদি আমাকে জানাবা। বিথি বুঝতে পারছো, সোহা বুঝতে পারছো, তারপরে শাকিল বুঝতে পারছো, কবির বুঝতে পারছো, মিষ্টি বুঝতে পারছো, তারপরে তন্নি বুঝতে পারছো, নাইম বুঝতে পারছো, রবিউল ইসলাম, স্যার আরেকবার বুঝাই দেন প্লিজ, আরেকবার কি বুঝাবো, কোন জায়গাটা বুঝাবো, কনফিউশন ইজ নাও ক্লিয়ার, ধন্যবাদ। তৌফিক হোসেন, আচ্ছা বুঝতে পারছো, ওকে। লাস্ট বার আমি একটু রিকল করতেছি, আমি সম্পদ বিক্রি করছি, সম্পদ বিক্রি করে আমার কাছে নগদ অর্থ আসছে, এই জন্য নগদান ডেবিট 90,000। এই যে এবার আমি একটা সম্পদ বিক্রি করে দিছি, আমার কাছ থেকে সম্পদ চলে গেছে, এই জন্য সম্পদ ক্রেডিট, সম্পদের দাম 1,00,000। এবার আমি সম্পদটা বিক্রয় করে আমার লাভ হয়েছিল 10,000 টাকা। আর আমরা জানি সকল লাভ হিসাব বিজ্ঞানের, সকল লাভ হিসাব বিজ্ঞানের ক্রেডিট দিকে বসে, এই জন্য আমরা লিখব লাভ হিসাব ক্রেডিট 10,000 টাকা। যে সম্পদটা আমি বিক্রি করে দিছি, এই সম্পত্তির যে পুঞ্জীবিত অবসর আছে, এই পুঞ্জীবিত অবসরটাকে বন্ধ করে দিতে হবে। তো এটাকে যদি আমি বন্ধ করে দেই, পুঞ্জীবিত অবসর নর্মাল নিয়ম অনুযায়ী থাকে ক্রেডিট দিকে, যদি আমি তাকে বন্ধ করে দেই তাহলে পুঞ্জীবিত অবসর চলে আসবে ডেবিট দিকে। এবার দেখো, যদি আমাদের সম্পদ ক্রয় বিক্রয় করে ক্ষতি হয় তাহলে আমরা কিভাবে জাবেদা দিব? এই যে দেখো, এখন দেখো সম্পদ ক্রয় বিক্রয় করে যদি আমাদের ক্ষতি হয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো সম্পদের ক্রয় মূল্য 1,00,000, বিক্রয় মূল্য 70,000 টাকা, পুঞ্জীবিত অবসয় 20,000 টাকা। এখন আমি তোমাদের কাছে জানতে চাই, এই সম্পদ ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? প্লিজ অ্যান্সার, প্লিজ অ্যান্সার দেন। এই সম্পদটা ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? প্লিজ প্লিজ অ্যান্সারটা দেন সবাই। এই যে দেখো আমাদের, প্লিজ এই অ্যান্সারটা দেন, সম্পদ ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ হয়েছে নাকি সম্পদ হয়েছে, ক্ষতি হয়েছে? এই যে দেখো, এটা ক্রয় বিক্রয় করে আমাদের কি লাভ নাকি ক্ষতি? স্যার সেকেন্ড পেপার চ্যাপ্টার 6 যে আলোচনা করব, লস হয়েছে 10,000 টাকা, ধন্যবাদ। ক্ষতি, জি ক্ষতি হয়েছে 10,000 টাকা। কিভাবে? একটু আগে কিন্তু আমরা বইমূল্য বাইর করছিলাম, ওকে, ক্ষতি হয়েছে আমাদের 10,000 টাকা, কেমন? এবার এই যে ক্ষতি 10,000 টাকা হলো, এই জায়গা থেকে আমি একটা জাবেদা দিব। কিভাবে জাবেদা দিব? এবার দেখেন, আমি সম্পদ বিক্রি করে দিছি, সম্পদ বিক্রি করে আমি টাকা পেয়েছি 70,000, তাহলে আমি এই জায়গায় লিখব নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট 70,000 টাকা। এবার আমি যেহেতু সম্পদ বিক্রি করে দিছি, আমার কাছ থেকে একটা সম্পদ চলে গেছে, সম্পদ যদি কমে যায় তাহলে সম্পদ ক্রেডিট দিকে বসে, তাহলে আমি এই জায়গায় লিখব সম্পদ হিসাব ক্রেডিট, সম্পদের যেই নাম থাকবে ওই নামটা লিখব। আর আমার সম্পদের কিনা দাম ছিল 1,00,000 টাকা। এবার এই সম্পদটা ক্রয় বিক্রয় করে আমার ক্ষতি হয়েছে, লাভ হইলে যদি ক্রেডিট দিকে বসে তাহলে তোমরাই বলো ক্ষতি হলে কোথায় বসবে। তাহলে আমি এই জায়গায় লিখব ক্ষতি হইলে ডেবিট দিকে বসবে, লাভ হলে ক্রেডিট দিকে বসবে, আর ক্ষতি হলে ডেবিট দিকে বসবে। কয় টাকা ক্ষতি হয়েছে? 10,000 টাকা। এবার দেখো, যেই সম্পদ আমি বিক্রয় করে দিছি, যেই সম্পদ আমি বিক্রি করে দিছি, ওই সম্পত্তির যে পুঞ্জীবিত অবচয়, এই পুঞ্জীবিত অবচয়টাকে আমি বন্ধ করে দিব। কিভাবে বন্ধ করব? দেখো পুঞ্জীবিত অবচয় আছে ক্রেডিট দিকে, তাহলে এই পুঞ্জীবিত অবচয়কে আমি এখন লিখে দিব ডেবিট দিকে, কারণ পুঞ্জীবিত অবচয় মানে বিপরীত সম্পদ, আর বিপরীত সম্পদ সবসময় ক্রেডিট দিকে থাকে, তাকে যখন বন্ধ করে দিব তখন সে ডেবিট দিকে চলে আসবে। কয় টাকা? 20,000 টাকা। এবার দেখো আমাদের উভয় দিকে 1,00,000 টাকা করে হয়েছে কিনা। এবার দেখো ক্ষতির জাবেদাটা বুঝতে পারছো কিনা, যদি ক্ষতি হয় এই ক্ষেত্রে জাবেদা কি দিব বুঝতে পারছো কিনা? প্লিজ
ক্ষতি হইলে জাবেদারা কি দিব বুঝতে পারছো কিনা একটু জলদি। ক্ষতি হইলে জাবেদাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জলদি বুঝাবা। ক্ষতি হইলে জাবেদাটা বুঝতে পারছো কিনা একটু জলদি জলদি জলদি। আমরা যে ক্ষতি হওয়ার কারণে সম্পদটা বিক্রি করে দিলাম, এই সম্পদটা বিক্রি করার কারণে আমার তার উপরে কি ধরতে হবে? একটা অবচয় ধরতে হবে। তো আমরা যে অবচয়টা ধরলাম, হ্যাঁ, এবং এটার জন্য একটা জাবেদাও দিলাম, এই জাবেদাটা বুঝতে পারছো কিনা? অল ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে এবার দিনাজপুর বোর্ড 2021, দিনাজপুর বোর্ড 2021-এ যান। দিনাজপুর বোর্ড 2021, দিনাজপুর বোর্ড 2021, উদ্দীপকের নাম বন্ধু বান্দার, বন্ধু বান্দার, দিনাজপুর বোর্ড 2021। স্যার আরেকবার লাস্ট লাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ক্ষতির জাবেদাটা আমি কিভাবে দিলাম? আমি সম্পদ বিক্রি করছি, সম্পদ বিক্রি করে আমার কাছে টাকা আসছে, এই জন্য নগদান হিসাব ডেবিট 70,000 টাকা। যেহেতু আমি একটা সম্পদ বিক্রি করে দিছি, সম্পদ চলে গেছে, এই জন্য সম্পদ হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। এই সম্পদটা ক্রয় বিক্রয় করে আমার ক্ষতি হয়েছে 10,000, এই জন্য আমি লিখব ক্ষতি হিসাব ডেবিট 10,000 টাকা। তারপরে যে সম্পদটা আমি বিক্রি করে দিছি, ওই সম্পত্তির যে পুঞ্জীবিত অবচয় আছে, এই পুঞ্জীবিত অবচয়টাকে আমি বন্ধ করে দিব, এই জন্য পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট 20,000 টাকা। এবার বাইর করো, দিনাজপুর বোর্ড 21, বন্ধু বান্দার, দিনাজপুর বোর্ড 21, সবাই বাইর করো, দিনাজপুর বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, বন্ধু বান্দার বাইর করছো? দিনাজপুর বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, একটু কষ্ট করে সবাই প্রশ্নটা বাইর করো, দিনাজপুর বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21, একটু কষ্ট করে প্রশ্নটা বাইর করো। প্রশ্নটা বাইর করতে পারছো কি? এখন কিন্তু এত সময় নাই যে ধীরস্বস্তিতে বুঝাবো, সময় খুব কম, এই অল্প সময়ের ভিতরে তোমাদের সবগুলো চ্যাপ্টার বুঝাইতে হবে আমাকে। ওকে, দিনাজপুর বোর্ড 21, দেখো কি বলছে এই জায়গায়। দিনাজপুর বোর্ড 21, দেখো এই জায়গায় কি বলছে, আমি একটু উদ্দীপকটা করি, আমার সাথে মিলিয়ে নাও। এই জায়গায় বলছে 2018 সালের 1 জানুয়ারি তারিখে বন্ধু বান্দার 86,000 টাকার একটি ওজন মেশিন ক্রয় করে, যার পরিবহন ব্যয় 3,000 টাকা ও 1,000 টাকা সংস্থাপন ব্যয়। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 9,000 টাকা। একটি আধুনিক ওজন মেশিন ক্রয়ের উদ্দেশ্যে 2020 সালের 1 জুলাই তারিখে 2018 সালের ক্রয়কৃত মেশিনটি 68,000 টাকা বিক্রি করা হয়। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। ক নম্বর প্রশ্ন, মেশিন বিক্রয়ের লাভ বা ক্ষতি। মাত্র যেই জিনিসগুলো বুঝাইলাম তোমাদেরকে, যদি কোনো সৃজনশীল প্রশ্নে সম্পদ ক্রয় করার পর সম্পদ বিক্রয় করে দেয়, তাহলে ক নাম্বার প্রশ্নটা থাকবে লাভ ক্ষতি বাহির করতে বলবে, আর এই অঙ্কটাতেই বলছে লাভ ক্ষতি বাহির করতে। তো দেখো, লাভ ক্ষতি তোমরা কিভাবে বাহির করবা এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, লাভ ক্ষতি কিভাবে বাহির করবা, ক নাম্বার প্রশ্ন মনে রাখতে হবে। যদি কোনো সৃজনশীলে লাভ ক্ষতি বাহির করতে বলে, তাহলে আমরা সরাসরি লাভ ক্ষতি বাহির করতে পারবো না। এই লাভ ক্ষতি বাহির করার জন্য সর্বপ্রথম আমি বইমূল্য বাহির করব। বইমূল্য, বইমূল্য কিভাবে বাহির করব, এই যে দেখো, আমরা বইমূল্য সূত্রটা লিখব। বইমূল্য সূত্রটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস
পুঞ্জীবিত অবসয়, সম্পত্তির মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবসয়, এটা হচ্ছে বৈমূল্য বাইর করার সূত্র। এবার সম্পত্তির মোট মূল্য এটা আমি কিভাবে বাইর করব, দেখো একটা মেশিন আমি ক্রয় করছি 86,000 টাকা দিয়ে, এই মেশিনটা কেনার পর তার পিছনে আমি খরচ করছি পরিবহন ব্যয় 3,000, সংস্থাপন ব্যয় 1,000, 4,000। তাহলে এই মেশিনের বর্তমান ভ্যালু, এই মেশিনের মোট মূল্য হচ্ছে 90,000 টাকা, এটাই হচ্ছে সম্পত্তির মোট মূল্য 90,000 টাকা। এবার এই 90,000 টাকা আমি এই জায়গায় লিখবো, এই যে সম্পত্তির মোট মূল্য 90,000। এবার আমাদের কাছে পুঞ্জীবিত অবসয়টা দেওয়া নাই, তো পুঞ্জীবিত অবসয় যে দেওয়া নাই আমি কিভাবে বাইর করব। পুঞ্জীবিত অবসয় মানে হচ্ছে এই সম্পদটা আমি যতদিন ব্যবহার করছি ততদিনের যে অবসয়টা, এই অবসয়গুলোকে একসাথে বলা হয় পুঞ্জীবিত অবসয়। তো পুঞ্জীবিত অবসয় বাহির করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে অবসয় লাগবে, অবসয়। আমি অবসয় বাহির করতে পারলে আমি পুঞ্জীবিত অবসয় বাহির করতে পারবো, কারণ অবসয় যদি না থাকে তাহলে পুঞ্জীবিত অবসয় আসবে কোথায় থেকে, তাই তো? এই জন্য আমি সর্বপ্রথম অবসয়টা বাহির করে নিব কিভাবে, এই যে দেখো অবসয়। তো অবসয় বাহির করার সূত্রটা আমি এই জায়গায় লিখি, অবসয় বাহির করার সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য, ভালো করে বুঝো তোমরা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাদ মেয়াদকাল, মেয়াদ কাল। এবার দেখো সম্পত্তির মোট মূল্য হচ্ছে 90,000 টাকা, তার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 9,000 টাকা, মেয়াদকাল কয় বছর, 10 বছর, প্রশ্নে দেওয়া আছে, তাহলে 10 দিয়ে ভাগ দাও, তাহলে লিখলাম 10। এবার চলো আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে একটু বলো তো, কত আসে তোমাদের, 90,000 মাইনাস 9,000, এরপরে যেটা আসছে এটাকে আমি 10 দিয়ে ভাগ দিলে আমার আসবে 8,100। আমার কত আসবে, 8,100 টাকা আসছে। এই যে দেখো এই যে 8,100, এই 8,100 টাকা হচ্ছে আমার এক বছরের অবসয়, এক বছরের অবসয়, এক বছরের অবসয় বাইর করছি, অর্থাৎ 12 মাসের অবসয় বাইর করছি, 12 মাসের। বাট এই মেশিনটা আমি ব্যবহার করছি টোটাল কয় মাস, এই যে দেখো আমি তোমাদেরকে এই জায়গায় বাহির করে দেখাই, মেশিনটা আমি ক্রয় করছি 2018 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাস আমি ব্যবহার করছি 12 মাস, 2018 সালে ব্যবহার করছি 12 মাস, 2019 সালেও ব্যবহার করছি আমি 12 মাস, বা 2020 সালে আমি ব্যবহার করছি 6 মাস। তাহলে এই মেশিনটা আমি ব্যবহার করছি টোটাল 30 মাস, দেখো এই মেশিনটা আমি টোটাল ব্যবহার করছি 30 মাস। বাট এই জায়গায় যে অবসয় বাইর করছি এটা হচ্ছে এক বছর, মানে 12 মাসের অবসয়, বাট আমার লাগবে 30 মাসের অবসয়, টোটাল 30 মাসের অবসয়। তো 30 মাসের অবসয় বাইর করার জন্য আমি এই 8,100কে আমি 30 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করব, তাহলেই আমি টোটাল 30 মাসের অবসয় একসাথে পেয়ে যাব। তো টোটাল 30 মাসের অবসয় কত, এই যে দেখো 8,100 গুণ 30 ভাগ 12, তাহলে আসবে 20,250, 20,250 টাকা হচ্ছে আমার পুঞ্জীবিত অবসয়। এই যে দেখো পুঞ্জীবিত অবসয় আমি কিভাবে বাইর করলাম, 20,250, 20,250। আমার নেট ঠিক আছে, আমার নেট যথেষ্ট পরিমাণ ঠিক আছে, তোমার নেট ঠিক করো তুমি, দেখো এই যে দেখো 20,250 টাকা হয়েছে আমার পুঞ্জীবিত অবসয়। কিভাবে, আরো ব্যাখ্যা দিচ্ছি আমি তোমাদেরকে, এই যে দেখো 2018 সালে আমার অবসয় আসছে 8,100, 2019 সালে আসছে 8,100, বা 2020 সালে যেহেতু আমি 6 মাস ব্যবহার করছি, 6 মাস, তাহলে 6 মাসের কত হবে, 6 মাসের কত হবে, 6 মাসের হবে 4,050। এবার এইটা যোগ করো তাহলে হবে 20,250 টাকা, দেখছো, এই যে দেখো 18 সালে 12 মাস ব্যবহার করছি এই জন্য 8,100, 19 সালেও 12 মাস ব্যবহার করছি
এইজন্য 8100 বাস 20 সালে কিন্তু আমি 12 মাস ব্যবহার করি নাই 20 সালে ব্যবহার করছি আমি 6 মাস 6 মাস এইজন্য 6 মাসের অবশ্যই 4050 তিনটাকে একসাথে যোগ করলে হবে 20250 এবার আমি যেটা এই জায়গায় বাই করে ফেলছি হ্যাঁ 20250 তোমরা পুঞ্জীবিত অবস্থাটা বাই করা বুঝতে পারছো কিনা আমাকে একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও পুঞ্জীবিত অবস্থাটাকে বাই করতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও আচ্ছা তাহলে পুঞ্জীবিত অবস্থা হচ্ছে 20250 আমি এই জায়গায় লিখি 20250 এবার আমি এই 90000 থেকে 20250 বিয়োগ করব তো চলো আমরা বিয়োগ করি 90000 থেকে মাইনাস 20250 তাহলে 69750 69750 টাকা এটা হচ্ছে বই মূল্য এটা হচ্ছে বই মূল্য এই বর্তমান মেশিনের দাম হচ্ছে 69750 আর এই মেশিনটা আমি বর্তমানে বাজারে বিক্রি করছি 68000 টাকা তাহলে আমার কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে আমি এই জায়গায় লিখব ক্ষতি ক্ষতির সূত্র হচ্ছে বই মূল্য মাইনাস সম্পত্তির বিক্রয় মূল্য বই মূল্য কত 69750 আর বিক্রয় মূল্য হচ্ছে 68000 তাহলে আমার ক্ষতি হয়েছে 1750 টাকা এবার দেখো বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো আমার ক্ষতি হয়েছে 1750 টাকা একটু জলদি না কোনো সমস্যা হবে না আরে এটাতে গুণ দিলে কোনো সমস্যা হবে না দেখো আমার ক্ষতি হয়েছে এই যে 1750 টাকা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো আমার ক্ষতি হয়েছে 1750 টাকা একটু জলদি কমেন্ট করো তোমরা মনে হয় ক্লাসে নাই প্লিজ তোমরা মনে হয় ক্লাসে নাই যদি ক্লাসে থাকো তাহলে সবাই একটা জোরে সুরে আওয়াজ দাও প্লিজ একটু জলদি কমেন্ট করো আমাকে জানাও সবাই লাইক দাও বন্ধ করে দিছো শেষ আমি তোমাদের জন্য কষ্ট করে যাই আর তোমরা নিশ্চুপ বসে আছো জি তানজিলা রাহি বুঝতে পারছো আজারুল আবিদিন জয় অলরেডি তুমি বাইর করে দিছো জাহিদুল ইসলাম তুমি বুঝতে পারছো প্রাপ্য তুমিও বুঝতে পারছো ইয়াসিন তুমি বুঝতে পারছো সুলাইমান বুঝতে পারছো রবিউল হাসান শূন্য একটা কম লিখছেন কোথায় শূন্য একটা কম লিখছে আমি বুঝতেছি না কোথায় ও এই জায়গায় 69750 রাইট 69750 ওকে 69750 ধন্যবাদ তোমাকে ওকে 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 ধন্যবাদ এবার আমাদেরকে খ নাম্বার প্রশ্নটা বলছে দেখো এবার আমাদেরকে খ নাম্বার প্রশ্নটা কি বলছে খ নাম্বার প্রশ্নটা বলছে 2020 সালের প্রয়োজনীয় জাবেদা 2020 সালের প্রয়োজনীয় জাবেদা হ্যাঁ এবার দেখো আমরা 2020 সালের জাবেদাটা দিচ্ছি একটু খেয়াল করো আমরা 2020 সালের জাবেদা দিব এখন এবার দেখো 2020 সালের জাবেদাটা কিভাবে হবে সবাই একটু মনোযোগ দাও হ্যাঁ 2020 সালের জাবেদা লেখা দেখা যায় কিনা আমাকে জানাবো অবশ্যই যদি লেখা দেখা না যায় হ্যাঁ তারিখ 2020 পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা কেমন এবার একটু মনোযোগ দাও প্লিজ প্রথমে 2020 সালের আমি কিন্তু 2020 সালে সম্পদ ক্রয় করি নাই আমি সম্পদ ক্রয় করছি 2018 সালের জানুয়ারি মাসে এই জন্য সম্পদ ক্রয়ের কোনো জাবেদা হবে না যেহেতু আমি কোনো সম্পদ ক্রয় করি নাই যেহেতু আমি সম্পদ ক্রয় করি নাই এই জন্য সম্পদ ক্রয়ের কোনো জাবেদা হবে না
শুধুমাত্র জাবেদ হবে অবচয়ে। 2020 সালে যে অবচয় হয়েছে এই যে দেখো, 2020 সালে যে অবচয় হয়েছে এইটার জাবেদা দিতে হবে। তাহলে এই জায়গায় লিখবা 31শে ডিসেম্বর, না এই জায়গায় 31শে ডিসেম্বর লিখলে হবে না, কারণ 2020 সালে আমাদের মাস শেষ হয়ে গেছে জুন মাসে, আমি তো জুলাইতে বিক্রি করে দিছি, তার মানে আমার মাসটা শেষ হয়ে গেছে জুন মাসে, জুন। তাহলে এই জায়গায় আমাদেরকে লিখতে হবে 30শে জুন। এবার এই জায়গায় লিখবা, অবচয় হিসাব ডেবিট, তার বিপরীত হবে পুঞ্জীভূত অবচয়, হিসাব ক্রেডিট। আমাদের অবচয় হচ্ছে 2020 সালে 4050, তাহলে আমি 4050 লিখব, ক্লিয়ার? এবার আসো, এই অবচয়টা আমি বন্ধ করব, আবার দিব 30শে জুন। এবার এই জায়গায় আমি লিখব আয় সারাংশ, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, টাকা হবে 4050। এবার দেখো, এবার এইটা করার পরে তুমি কিন্তু 2020 সালে, এবার আমরা যেটা করব দেখো, এবার আমরা ওই যে 2020 সালে যে সম্পদ বিক্রি করে দিছি, এবার আমরা সম্পদ বিক্রয়ের জাবেদা দিতে হবে। আমরা যে 2020 সালে সম্পদটা বিক্রয় করে দিছি, এবার আমাদেরকে সম্পদ বিক্রয়ের জাবেদা দিতে হবে। ভালো করে বুঝো, সম্পদ যে বিক্রি করছো এটাকে মাইন্ড সেট আপ করবা, মানে মনের ভিতরে একটা সেট আপ করবা। সেট আপটা কিভাবে করবে, এই যে দেখো, এই সম্পদের কিনা দাম ছিল, এই সম্পদটার কিনা দাম ছিল 90,000 টাকা, এই সম্পদের বিক্রয় মূল্য ছিল 68,000 টাকা, আর তার পুঞ্জীভূত অবচয় যেটা আমরা কয়তে বাহির করছি, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় একটু বলবা, পুঞ্জীভূত অবচয় কত ছিল? 20,250, 20,250। আর এটা বিক্রি করে আমাদের ক্ষতি হয়েছিল 1,750 টাকা। এই যে দেখো, এই সেট আপটা তোমরা পাশে তুলে নিবা। এই সেট আপটা তুললে কি হবে, এই সেট আপটা তুললে হবে তুমি যে সম্পদটা বিক্রি করে দিছো তার জাবেদাটা তোমার কাছে সহজ মনে হয়ে যাবে। বলে স্যার আমরা কি এটা ওয়ার্কিং হিসাবে দেখাবো? না, ওয়ার্কিং হিসাবে দেখানোর দরকার নাই, তুমি মনে মনে সেট আপ করবা মাথায়, অথবা তোমার প্রশ্নে যদি কোনো ফাঁকা জায়গা থাকে ওই ফাঁকা জায়গাটার ভিতরে এই সেট আপটা তুমি তুলে নিবা। সেট আপটা কি দেখো, সম্পত্তির ক্রয় মূল্য 90,000, সম্পদের বিক্রয় মূল্য 68,000, পুঞ্জীভূত অবচয় 20,250। এটা কত বাহির করছি, এই সম্পূর্ণটা কিন্তু আমরা কত বাহির করছি, ওকে? এবার এই জায়গায় জুলাই হবে না, কারণ জুলাইতে তো আমি বিক্রয় করে দিছি। এবার আমি কি করব দেখো, এবার আমি যেটা করব, সম্পদ বিক্রি করছি, এই জায়গায় আমি দিব জুলাইয়ের 1 তারিখ, আমি জুলাইয়ের 1 তারিখ সম্পদ বিক্রি করছি, জুলাইয়ের 1 তারিখ সম্পদ বিক্রি করে আমি নগদ টাকা পাইছি 68। তাহলে আমি এই জায়গায় লিখবো, এই যে দেখো, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 68,000 টাকা। দেখো, সম্পদ বিক্রি করে আমি নগদ টাকা পাইছি, এই জন্য আমি লিখলাম নগদান হিসাব ডেবিট 68,000 টাকা। বাট আমি যে একটা সম্পদ বিক্রি করে দিছি মেশিন, আমার কাছ থেকে কিন্তু একটা মেশিন চলে গেছে, এই জন্য আমি এই জায়গায় লিখব মেশিন হিসাব ক্রেডিট। ওই মেশিনটার দাম ছিল 90,000 টাকা, লিখলাম 90,000 টাকা। এবার দেখো, এই সম্পদটা ক্রয় বিক্রয় করে, এই সম্পদটা ক্রয় বিক্রয় করে আমার ক্ষতি হয়েছে, আর সকল ক্ষতি ডেবিট দিকে বসে। তোমরা এই জায়গায় লিখবা সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট কত? 1,750। এবার যে সম্পদ আমি বিক্রি করে দিছি, এই সম্পত্তির যে একটা পুঞ্জীভূত অবচয় আছে এটাকে তোমরা বন্ধ করে দিবা, এই যে পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় বন্ধ করলে এটা ডেবিট দিকে চলে আসে, কেন? কারণ পুঞ্জীভূত অবচয় থাকে ক্রেডিট দিকে, বন্ধ করলে চলে আসবে ডেবিট দিকে। পুঞ্জীভূত অবচয় হচ্ছে 20,000,
250 উভয় দিকে কিন্তু আমার 90,000 টাকা হয়েছে। এবার দেখো তো সম্পদ যে বিক্রয় করছি এটার জাবেদাটা বুঝতে পারছো কিনা, সম্পদ বিক্রি করার পর যে জাবেদাটা দিছি এটা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো প্লিজ, প্লিজ একটু জলদি কমেন্ট করো জলদি। আহমেদ ইমন ক্যারি অন, মাথা নষ্ট চকলাল, প্রিয় অভিভাবক ধন্যবাদ, অন্তর সরকার বুঝতে পারছো, উম্মে তুমিও বুঝতে পারছো, যাই হোক একটু জলদি প্লিজ একটু জলদি কমেন্ট করো, একটু জলদি কমেন্ট করো একটু জলদি, যে তোমরা সম্পদ বিক্রি করার পর যে আমি জাবেদাটা দিছি ওইটা তোমরা বুঝতে পারছো কিনা প্লিজ একটু জলদি কমেন্ট করো। সুমাইয়া ইসলাম অলরেডি করে ফেলছো ধন্যবাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আরাফাত বুঝতে পারছো, ওকে কাউসার আহমেদ ওকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যে তোমরা বুঝতে পারছো, জলদি প্লিজ পারলে লিঙ্কে একটু শেয়ার করে দাও, বেশি বেশি লাইক, বেশি বেশি লাইক আমি তোমাদের কাছ থেকে আশা করি। ওকে এবার এই জায়গায় তোমাদেরকে আরো একটা জাবেদা দিতে হবে, এই জায়গায় তোমাদেরকে আরো একটা জাবেদা দিতে হবে যেটা তোমাদের টেস্ট পেপারে দেয় নাই, তোমরা টেস্ট পেপার দেখে মাথা গরম করা যাবে না, এই টেস্ট পেপার গুলার ভিতরও একটু 19-20 থাকতে পারে, এই জন্য মাথা গরম করা যাবে না। এই জায়গায় দেখো আরেকটা জাবেদা এই জায়গায় তোমাদেরকে অ্যাড করতে হবে, এই যে সম্পদ বিক্রি করে যে তোমার ক্ষতি হয়েছে, এই যে সম্পদ বিক্রি করে যে তোমার ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি, ক্ষতি মানেও কিন্তু আমাদের জন্য মুনাফা জাতীয় ব্যয়, এই যে ক্ষতি ব্যয় ব্যয়টাকে হিসাবকাল শেষে কি করতে হয় বন্ধ করে দিতে হয়, এই জন্য ক্ষতি হয়েছে যে এই ক্ষতিটাকেও তোমাদের বন্ধ করে দিতে হবে, হয়তোবা টেস্ট পেপারে এইটার ক্ষতিটা বন্ধ করার জাবেদা নাও দিতে পারে, এখন এটা না দিলে আমি যদি দেই অনেক শিক্ষার্থীরে চিল্লাই উঠবে স্যার টেস্ট পেপারে দেয় নাই আপনি কেন দিলেন, আপনি মনে অনেক বড় হয়ে গেছেন, না এই জায়গায় বড় ছোটর কিছু নাই, জাস্ট যেটা নিয়ম ওই নিয়মটা তোমাকে অনুসরণ করতে হবে, কেমন, এটা নিয়ে মারামারি করা যাবে না, কথা কাটাকাটি করা যাবে না। সাউন্ডের সমস্যা, আমার তো মনে হয় না সাউন্ডের সমস্যা, দরজাটা একটু খুলে দাও, দরজাটা একটু খুলে দাও, দেখো সাউন্ডের কি সমস্যা হচ্ছে। ওকে ক্ষতিটা বন্ধ করবো কিভাবে, এই যে দেখো এই যে ক্ষতি বন্ধ করতে হবে আমাকে আয় সারাংশ দিয়ে, তাহলে আমি এই জায়গায় লিখব আয় সারাংশ ডেবিট, সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি পুরোটা লিখবা, আমি লিখলাম না সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি হিসাব ক্রেডিট, টাকা হবে 1750। এবার দেখো তো বুঝতে পারছো কিনা, এবার দেখো বুঝতে পারছো কিনা, জি ব্যয় বন্ধ করতে হবে, এই যে দেখো ক্ষতি মানে আমাদের জন্য একটা ব্যয়, এই যে ক্ষতি, এই যে ক্ষতি মানে আমাদের জন্য একটা ব্যয়, এই জন্য এই ক্ষতিটাকে আমাদের বন্ধ করতে হবে, আর বন্ধ করি আমরা আয় বিবরণী বা আয় সারাংশ দিয়ে, এই যে আমি বন্ধ করে নিলাম, তোমরা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো প্লিজ, একটু জলদি কমেন্ট করো প্লিজ, একটু জলদি কমেন্ট করো। ওকে ওকে একটু জলদি কমেন্ট করো, একটু জলদি কমেন্ট করো প্লিজ, বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দাও, বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করে জানিয়ে দিতে হবে যে তোমরা বুঝতে পারছো কিনা প্লিজ, বসে থাকলে হবে না, তোমাদেরকে অবশ্যই জলদি জলদি কমেন্ট করতে হবে এবং তোমরা বুঝতে পারছো কিনা সেই জিনিসটা আমাকে বলতে হবে, কেমন, আমি তো অবশ্যই তোমাদের কাছ থেকে এই জিনিসটা আশা করি। ওকে আলহামদুলিল্লাহ তোমরা বুঝতে পারতেছো, আমি তাড়াতাড়ি এরপরের প্রশ্নটা সমাধান করে দিব তোমাদেরকে, কারণ সময় তোমাদের খুবই কম, এই কম সময়ের ভিতরে আমার শিক্ষার্থীগুলো কিভাবে এ প্লাস না পেয়ে থাকে সেটা আমি দেখে নেব ইনশাল্লাহ, সবাইকে এ প্লাসের দ্বারপ্রান্তে পৌঁছে দিব, সবাইকে এ প্লাসের দ্বারপ্রান্তে পৌঁছে দিব ইনশাল্লাহ, নিয়ম মাফিক যেই অধ্যায়গুলোর নাম আমি বলে দিছি সেগুলো করো প্রত্যেক শিক্ষার্থী, অন্যান্য বিষয় কি করো জানি না, বাট হিসাব বিজ্ঞানে এ প্লাস পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। বিথি তুমি বুঝো নাই, না বুঝার কারণটা বিথি কোন জায়গাটা তুমি বুঝো নাই সেটা না বললে আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে পারবো না, তোমাকে সেই জায়গাটা আমাকে বুঝাইতে হবে যে কোন জায়গাটা বুঝো নাই। ওকে একটু জলদি জলদি, হ্যাঁ একটু জলদি কমেন্ট করো জলদি, আমি কিন্তু আর পরের অঙ্কটা সমাধান করব, কেউ লিভ নিবে না, পরের অঙ্কটা সমাধান করব, আরেকবার কোন জায়গাটা বোকা, তোমরা আসলে বোকার মতন। ফাতেমাতু জোহরা পিয়াসা ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য, সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আমার তরফ থেকে। ওকে কোন
কোন জায়গাটা বুঝো নাই সেটা আমাকে প্লিজ একটু বলতে হবে, কোন জায়গাটা বুঝো নাই সেটা একটু বলতে হবে আমাকে, সেটা না বললে তো বুঝাই দেওয়ার মতন আমার কাছে কিছু থাকবে না। ওকে, এরপরে আমি চলে যাব মেশিন হিসাব। মেশিন হিসাব করতে হলে কিন্তু আমাকে এই জাবেদাটা রাখতে হবে, এই যে এই জাবেদাটা। মেশিন হিসাব করতে হলে কিন্তু আমাকে এই জাবেদাটার উপরে ভিত্তি করে মেশিন হিসাবটা করতে হবে, তাই তো? ক্ষতি, বাবারে ক্ষতি হয়েছে, এই যে ক্ষতি ডেবিট দিকে আছে, এই ক্ষতি মানে একটা ব্যয়। ক্ষতি হইলেও বন্ধ করে দিতে হবে, ব্যয় বন্ধ করতে হয়। তো এটা বন্ধ করা যাবে না কি, যে দেখো, আয় সারাংশ ডেবিট, ক্ষতি হিসাব ক্রেডিট, আয় সারাংশ ডেবিট, ক্ষতি হিসাব ক্রেডিট। বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, ক্ষতিটা, ক্ষতি বন্ধ করতে হবে। দেখো ক্ষতি আছে ডেবিট দিকে, বন্ধ করার সময় চলে আসবে ক্রেডিট দিকে। যেমন অবসয় বন্ধ করার সময় অবসয় ছিল ডেবিট দিকে, অবসয় চলে আসছে ক্রেডিট দিকে। এই জন্য দেখো ক্ষতি আছে ডেবিট দিকে, এই জন্য চলে আসছে ক্রেডিট দিকে। তার বিপরীতে কি আসবে, আয় সারাংশ। কেন আসবে, কারণ আয় আর ব্যয় এই জিনিসগুলো আমরা বন্ধ করি আয় সারাংশ দিয়ে। কেমন, একটু জলদি কমেন্ট, জলদি লাইক, জলদি শেয়ার। ওকে ওকে, এবার আমি তোমাদের মেশিনের জাবেদাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। মেশিনের জাবেদাটা এই পাশটাকে একটু ফোকাস দিও, যাতে আমি মেশিনের জাবেদাটা বুঝাইতে পারি। তো দেখো আমি এই পাশে মেশিনের খতিয়ানটা বুঝাই। প্রথমে তারিখ, তারপরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, লাস্ট পর্যন্ত ধরছে কিনা ক্যামেরাটা দেখো। ওকে, আমরা মেশিন হিসাব করব। এবার আমরা এই জায়গায় লিখব তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এবার আমরা যে মেশিন হিসাব করবো, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা মেশিনটা ক্রয় করছিলাম 2018 সালে। তো 2018 সালের জানুয়ারির 1 তারিখে আমি মেশিন ক্রয় করছি, এই জন্য জানুয়ারির 1 তারিখ দিব। দেওয়ার পর এই জায়গায় আমি লিখব মেশিনের বিপরীত হচ্ছে নগদান হিসাব। তাহলে আমি এই জায়গায় লিখব নগদান হিসাব। নগদান আছে ক্রেডিট দিকে, বসবে ডেবিট দিকে 90,000 টাকা। এবার 2018 সালে আর কোনো মেশিন ক্রয় করি নাই, এই জন্য এই 90,000 আমি এই জায়গায় লিখে দিব। লিখে দিলাম 90,000 টাকা, ক্লোজ। এবার 2018 সাল শেষ, এবার 2018 সাল শেষ, এবার আমি শুরু করব 2019 সাল। এবার 2019 সালে আমি কোনো মেশিন ক্রয় করি নাই, বাট 2018 সালে যেই মেশিনটা আমি ক্রয় করছি এটা কিন্তু আমার কাছে 2019 সালেও আছে। এই জন্য যেহেতু 18 সালের জিনিস আমি 19 সালে ব্যবহার করব, এই জন্য আমি ব্যালেন্স দিয়ে লিখব। ব্যালেন্স, পিছনের কোনো জিনিস বর্তমানে ব্যবহার করতে হলে তাকে ব্যালেন্স দিয়ে লিখতে হয়। তাহলে ব্যালেন্স দিয়ে আমি সরাসরি ব্যালেন্সের ঘরে লিখে দিব 90,000 টাকা। দেখো এই যে দেখো, এটা কিন্তু 2018 সাল, এই যে এটা 2018 সাল, এরপরে শুরু করছি 2019। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিছি, কেমন? হ্যাঁ, এই জায়গাটা। তো এরপরে 2019 সালে তো আমি কোনো মেশিন ক্রয় করি নাই, 2018 সালে যেই মেশিনটা আমি ক্রয় করেছিলাম এইটা আমার কাছে 2019 সালেও কিন্তু আছে। এই জন্য আমি এই জায়গায় ব্যালেন্স লিখে এইটা ব্যালেন্সের ঘরে লিখে দিছি। এবার আমি কি করব, 2020 সালে যে মেশিনটা বিক্রি করছি, এই যে দেখো জুলাইয়ের 1 তারিখে, এবার আমি এই জায়গায় লিখব 2020 জুলাইয়ের 1 তারিখ। এই যে মেশিন যে বিক্রি করে দিছে, এই যে দেখো মেশিন ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে। মেশিনের বিপরীত তিনটা জিনিস আছে, নগদান, ক্ষতি, পুঞ্জীবিত অবসয়, ক্রেডিটের বিপরীত তিনটা আছে। আর এই তিনটাকে আমি এই জায়গায় লিখব, এই যে নগদান, নগদান আছে ডেবিট দিকে, বসবে ক্রেডিট দিকে, টাকা হবে 68,000। তারপরে আছে ক্ষতি, লিখব ক্ষতি হিসাব, আছে ডেবিট দিকে, বসবে ক্রেডিট দিকে 1750। তারপরে আছে পুঞ্জীবিত অবসয়, পুঞ্জীবিত অবসয় আছে ডেবিট, বসবে ক্রেডিট 20,250,
250 হ্যাঁ 20250 এবার দেখো বসানোটা দেখো আমি কিভাবে বসাইলাম আমি যেহেতু মেশিনের নামে খতিয়ান করতেছি এই যে দেখো মেশিনের নামে যেহেতু আমি খতিয়ান করতেছি আমার মেশিন আছে ক্রেডিট দিকে ক্রেডিটের বিপরীত তিনটাই ডেবিট ক্রেডিটের বিপরীত যতগুলো ডেবিট থাকবে সবগুলোই খতিয়ানে আসবে এই যে দেখো নগদান ক্ষতি পুঞ্জীভূত অবচয় তাহলে লিখলাম নগদান আছে ডেবিট দিকে বসবে ক্রেডিট দিকে ক্ষতি আছে ডেবিট দিকে বসবে ক্রেডিট দিকে পুঞ্জীভূত অবচয় যাবে তার ডেবিট দিকে আছে এই জন্য খতিয়ানের ক্রেডিট দিকে বসবে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো প্লিজ এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো প্লিজ এবার আমি কি করব উদ্বৃত্ত নির্ণয় করব কিভাবে এই যে দেখো এবার এই 90000 হচ্ছে ডেবিট দিকে বাট এই 68000 হচ্ছে ক্রেডিট দিকে এটা ডেবিট এটা ক্রেডিট যেহেতু মিলে নাই বিপরীত এই জন্য বিয়োগ করবা কিভাবে এই 90 থেকে 68 বিয়োগ করো 90 থেকে এটা একটু সমস্যা দেখা দিচ্ছে দেখো তো না ঠিক হয়ে গেছে 90 থেকে 68 বিয়োগ করব তোমরা একটু বিয়োগ করে জানাও 90 থেকে 68 বিয়োগ করলে কত হবে হ্যাঁ 90 থেকে 68 বিয়োগ করলে হবে 22000 টাকা 22000 তাহলে এই জায়গায় হবে 22000 এই যে এই 90 থেকে 68 বিয়োগ করলে আসবে 22000 এবার এই 22000 থেকে 1750 এটা যদি বিয়োগ করি তাহলে আমার হবে 20250 আর এই 20250 থেকে এই 20250 বিয়োগ করলে আমার কিছু থাকবে না রেজাল্ট থাকবে শূন্য ফাঁকা এই হচ্ছে মেশিন হিসাব কেন ফাঁকা আসলো কারণ 2020 সালে এই মেশিনটা আমি বিক্রয় করে দিছি এবার বলো মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা প্লিজ প্লিজ একটু জলদি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা প্লিজ একটু জলদি কমেন্ট করো মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি মেশিন হিসাবটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো প্লিজ মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা একটু জলদি কমেন্ট করো প্লিজ আরে বাবা রে এই যে দেখ এই যে এই এটা থেকে এটা বিয়োগ করছি বিয়োগ করার কারণে 22000 আসছে এবার এই 22000 থেকে 1750 বিয়োগ করছি 22000 থেকে 1750 বিয়োগ করার কারণে 20250 আসছে 20250 থেকে 20250 বিয়োগ করলে কিছুই থাকবে না থাকবে শূন্য এটাই বলছি না ওইটা তো আমার উদ্বৃত্ত ওইটার ওইটার পরে তো এটা আসছে এখন এটা শেষ করতে পারলে আমরা আরেকটা প্রশ্ন যাব জলদি আজকে দুইটা প্রশ্ন সমাধান করতে হবে দিনাজপুর বোর্ড এবার যাব আমি দিনাজপুর বোর্ড 17 দিনাজপুর বোর্ড 17 এটা বুঝতে পারলে দিনাজপুর বোর্ড 17 দিনাজপুর বোর্ড 17 প্লিজ দিনাজপুর বোর্ড 17 এইটাও গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিনাজপুর বোর্ড 17 জি স্যার বুঝতে পারছো ধন্যবাদ সমস্যা নেই এই ক্যামেরাটা ঠিক করে দাও দিনাজপুর বোর্ড 17 বাইর করো সবাই দিনাজপুর বোর্ড 17 বাইর করো দিনাজপুর বোর্ড 17 বাইর করো দিনাজপুর বোর্ড 17 বাইর করো দিনাজপুর বোর্ড 17 বাই